সংবাদে জানা যায়, খুমলুং এডিসি থেকে PB08AH0234 একটি ওয়ান্টনার গাড়িতে করে সিআরপিএফ 71 নম্বর ব্যাটন বাহিনীর জওয়ান নিয়ে তেলিয়ামুড়া দিকে আসছিল। তেলিয়ামুড়া থানা দিয়ে ইকো পার্ক সংলগ্ন জাতীয় সড়কে কোন উৎসবকে কেন্দ্র করে চাঁদা তুলছিল হাওয়াইবাড়ি এলাকার একদল যুবক। সে সময় গুরুতর আহত যুবক তথা সঞ্জয় রুদ্রপাল জাতীয় সড়কের পাশে একটি মোটর সাইকেলে বসে ছিল। তখন একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়িকে পাশ দিতে গিয়ে আধা সামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের উপরে বসে থাকা যুবককে ধাক্কা দেয়। তাতে সে যুবক তথা সঞ্জয় রুদ্রপাল মোটর সাইকেল সহ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। কিছু দূরে গিয়ে ঘাতক গাড়িটি তথা সিআরপিএফ জওয়ানের গাড়িটি থামায়। পরে গাড়ি দিয়ে গুরুতর আহত অবস্থায় সঞ্জয় রুদ্রপালকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদিকে তার অবস্থা গুরুতর হওয়াতে তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। এরপরে সামনে গিয়ে দাঁড়াইছে, এক তোরা একটু লোকে ফিরে রয়েছে। এরপরে আমি গিয়ে তাতে ধরে গিয়ে তিলিয়া তিলিয়া নিছি। কোন জায়গাটা কথা এটা ইকো পার্ক পাহাড়িয়া মরম টিলা পার্ক এটা মনসা মন্দিরের সামনে। এদিকে জানা গেছে সিআরপিএফ 71 নম্বর ব্যাটালিয়নের চাকমাঘাটস্থিত সি কোম্পানির গাড়ি। এদিকে খবর পেয়ে সিআরপিএফ 71 নম্বর ব্যাটালিয়নের উচ্চ পদস্থ আধিকারিকরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। যদিও ঘাতক গাড়িটি পুলিশের চোখের সামনে থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে ঘাতক গাড়িটিকে আটক করেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।